ওম পরমাত্মনে নমঃ। শুনছেন কাশীদাসী মহাভারত সভা পর্ব। পঞ্চ পাণ্ডবকে সভাতলস্থ করণ। হাসিয়া বলেন, তবে সূর্যের নন্দন, দেখো ইহারে হইল দৈবের ঘটন। আমা সভা মধ্যেতে তোমারে দিল লাজ, উপহাস কইল পে আপন সমাজ। এই ভীমার্জুন দেখো মাদ্রির রন্ধন, পুন পুন তোমা দেখি হাসে সর্বজন। বা তুল দেখিয়া যথা হাসে সভা জনে, কইল তোমা সেই মতো আপন ভবনে। সেই ধধর মেরো ফলে দেখো নিপুমনি, দাস করি বান্ধিয়া দিলেক দৈবে আনি। দাস হইল যুধিষ্ঠির ভাতৃ সমুদায়, সমযোগ্য নহে দাস বসিতে সভায়। দুর্যোধন কহে সখা উত্তম কহিলে, আজ্ঞা দিল যুধিষ্ঠিরে লহ সভাতলে। দাস হইল দাসস্থানে থাকো পঞ্চজন, কারি লহ সভাকার বস্ত্র আভরণ। বুঝিবা আপনি সখা করহ বিধান, পঞ্চজনে নিযুক্ত করহ স্থানে স্থান। যে কর্মে যে যোগ্য তারে কর সমর্পণ, ইতে শুনিয়া বলে দুষ্ট বৈকর্তন। সুকোমল অঙ্গরাজা ধর্মের তো নয়, অন্য কর্মে ইহার ক্ষমতা নাহি হয়। তাম্বুলের সেবাতে করহ নিয়োজন, পান লইয়া সন্নিধানে রবে অনুক্ষণ। হৃষ্টপুষ্ট বিকদর হয় বলবান, সে কারণে মম মনে লয় এই জ্ঞান। বৃগদরে সমর্পণ কর চতুর্দল, অনায়াস ভার সবে নহে কো দুর্বল। স্কন্ধে করি তোমা লইবে সব ভাতৃগণ, স্বচ্ছন্দে যাইবা যথা করিবা গমন। অর্জুনের এই সেবা দেহ মহাশয়, আমি অনুমানি যদি তব মনে লয়। বস্ত্র অলঙ্কার আদি সমর্প অর্জুনে, লয়ে তব পুরভাগে রবে অনুক্ষণে। তবে হিতপ্রিয় দুই মাদ্রির তনয়, এ দুহারে দুই সেবা দেহ মহাশয়। দুই ভিতে তোমরা থাকিবে দুই জন, চামর লইয়া সদা করিবে ব্যজন। এই পঞ্চ সেবায় পঞ্চে করণীয় জন, আসিয়া করুক কৃষ্ণা গৃহে দাসীপন। এতে কো বলিয়া যদি কর্ণ দুরাচার, হাসিয়া বলে তবে কান্ধারু কুমার। দুর্যোধন বলে সখা বলিলা উত্তম, যে বলিল্লা বিধান করিলা এ মন মনোরম। ইঙ্গিত করিয়া জানা ইল ভাতৃগণে, সভাতলে লইয়া বসাও সর্বজনে। দুঃশাসন উঠাইল ধর্ম করে ধরি, চল চল বলি ডাকে পৃষ্ঠে ঠেকা মারি। ক্রোধেতে ধর্মের পুত্র কাঁপে কলে বর, চক্ষু রক্ত বর্ণ লোহ বহে ঝর ঝর। মানহীন বিপরীত দেখি যুধিষ্ঠির, ক্রোধে থর থর কম্প মান ভীমবীর। দেখিয়া কৌরবগণ পায়ে বড় শঙ্কা, হাতে গদা করি ভীম ওঠে রণরঙ্কা। মাথায় ফিরায় গদা চক্রের আকার, চরণের ভরে ক্ষিতি হয়তো বিদার। ক্রোধ মুখে করি দুঃশাসন বানে ধায়, অনুমতি লইবার ধর্ম পানে যায়। হেট মাথা যুধিষ্ঠির দেখিয়া ভীমেরে, বুঝিয়া অর্জুন গিয়া ধরিলেন তারে। অর্জুন বল ভাই না কর অনীতি, কি হেতু হেলন কর ধর্ম নরপতি। কোন ছাড় এরা সব তৃণ হেন দেখি, এখনই দহিতে পারি কারে নাহি মানি। বিনা ধর্ম আজ্ঞায় নাহি গো ভাই শক্তি, তাহে কোন ভদ্র যাহে ধর্মেতে অভক্তি। অস্বীকার ধর্মের এ ধর্মে অভিপ্রায়, সে কারণে এ কর্ম করিতে না জুয়ায়। অর্জুনের বচনে হইল শান্ত ক্রোধ, ফিরিলেন গদা ভীম আনি উপরোধ। আভরণ পরিধান যতে কো আছিল, পঞ্চ ভাই আপনা আপনি সব দিল। সত্য সভা ত্যাগ করিয়া নিকৃষ্ট ধূলাসনে, বসিলেন অধমুখে ভাই পঞ্চজনে। হেন কালে দুষ্ট কর্ণ কহিল বচন, দ্রৌপদী আনিতে দূত করহ প্রেরণ। শুনি দুর্যোধন তবে বিদুরে ডাকিল, হাস্য উপহাসে তবে কহিতে লাগিল। তবে ধৃতরাষ্ট্র রাজা করিয়া বিচার, সভা হইতে গৃহে তবে গেল আপনার। দ্রৌপদীকে আনিতে প্রতিকামীর বমন, তবে দুর্যোধন রাজা আনন্দিত মতি। ডাকিয়া বলিল তবে বৃদুরে রূপতি, বিষাদিত কেন বসিয়াছো অধমুখে। হেন বুঝি দুঃখী বড় পাণ্ডবের দুঃখে। উঠ উঠ যাহ শীঘ্র ইন্দ্রপ্রস্থে চলি,
আপনি আইস হেথা লইয়া পাঞ্চালি অন্তপুরে আছয়ে যতে কোদাসীগণ তাসবার সহিত কুরুকোদাসীপন। এত শুনি বিদুর কম্পিত কলেবর ক্রোধমুখে দুর্যোধনে করিল উত্তর, কেমন এ দুষ্ট ভাষা মুখে তে আনিলি, কৃষ্ণা তব দাসী হবে কুলে দিলি কালি, দ্রৌপদীতে আমার কিসের অধিকার, সবাই না বুঝে কেন করিয়া বিচার, আপনা হারিল পূর্বে ধর্মের কুমার, অন্যজন উপরে কিসের অধিকার, অন্যের উপরে তার প্রভুপণ কিসে, আর তার চার স্বামী আছয়ে বিশেষে, পাশাতে জিনিয়া বড় আনন্দ হৃদয়, চিত্তে ভার পাণ্ডবের হইল অসময়, শ্রীমন্ত জনেরও হয় অসময় কিসে, কি তার সহায় নাই এই মহাদেশে, কহিলাম পুন পুন আমি হিতবাণী, না শুনিয়া মৃত্যুকাল হইল হেন জানি, নিশ্চয় হইল দেখি তিন কোল ধ্বংস, বাল্যিক শান্তনু অন্ধ নৃপতির বংশ, পাত্র মিত্র ইষ্ট পুত্র সহিত মজিবে, আমার এ সব কথা পশ্চাৎ ফলিবে, এই রূপে বিদুর কহিল বহুতর, শুনি দুর্যোধন তারি নিন্দিল বিস্তর, প্রতিকামী ছিল তার সম্মুখে দণ্ডাইয়া, তারি আজ্ঞা দিল রাজা নিকটে ডাকিয়া, যাহো তুমি দ্রৌপদীকে আনো এইখানে, পাণ্ডবের ভয় তুমি না করি হো মনে, বিদুরের বলে কিছু না করি হো ভয়, সর্বকাল বিদুরের ভয়ার্ত হৃদয়, আর কুস্বভাব আছে বিদুর চরিত্র, ধৃতরাষ্ট্র কুৎসা করে পাণ্ডবের হিত, আদেশ পাইয়া তবে চলে প্রতিকামী, ইন্দ্রপ্রস্থে প্রবেশ করিল শীঘ্রগামী, যথায় পুরীর মধ্যে দ্রৌপদী সুন্দরী, দ্রৌপদীরও আগে কহে কর জোড় করে, অবধান মহাদেবী শুনহ বিধান, যুধিষ্ঠির রাজা হইল দূতে হত জ্ঞান, সর্বস্ব হারিল দূতে তোমা আদি করি, তোমা নিতে আজ্ঞা দিল কুরু অধিকারী, ধৃতরাষ্ট্র গৃহে চলো কর যথা কর্ম, শুনিয়া দ্রৌপদীর ভাঙ্গিল নিজ ধর্মর্ম। দ্রৌপদীর প্রশ্ন। দ্রৌপদী বলেন হেন কভু নাহি শুনি, রাজপুত্র হারিয়াছে আপন গৃহিণী, যুধিষ্ঠির ধীর বুদ্ধি কভু মত্ত নয়, এ কর্ম দূতেতে কেন মনে না হিলয়, প্রতিকামী বলে দেবী মিথ্যা কভু নয়, হেলিলেন গ্রহ বসে ধর্মের তনয়, একে একে সর্বস্ব হারিয়া নরবর, আপনারে হারিলেন সহ সহোদর, পশ্চাতে তোমারে হারিলেন নৃপমণি, এত শুনি বলিলেন দ্রুপদ নন্দিনী, যাহ প্রতিকাম গিয়া জিজ্ঞাসিও রাজারে, প্রথমে আপনা কি বা হারিলেন মোরে, হারিয়া থাকেন যদি প্রথমে আপনা, তবে ইয়া জিজ্ঞাসহ সভাসদ জনা, তবে যদি সভাতলে যেতে সবে যেতে কয়, আপন ইচ্ছায় তবে যাইব তথায়, এত শুনি প্রতিকামী চলিল সত্তরে, সভায় জিজ্ঞাসে গিয়া ধর্ম নৃপবরে, পাঠাইল দ্রৌপদী আমারে জিজ্ঞাসিতে, কোন পণ প্রথমে করিলা রাজার দূতে, প্রথমে আপনি কি হারিলা যজ্ঞসেনী, শুনি মুগ্ধ হইলেন ধর্মনিপকনি, রহিল নীরবে বসে নাহি স্বরে বাণী, মনে বুঝি কিছু না বলিল প্রতিকামী, প্রতিকামী প্রতিক্রোধে বলে কুরুবরে, যাহ প্রতিকামী কি বা জিজ্ঞাস উহারে, সভা মধ্যে লইয়া আইস দ্রৌপদীরে, আসিয়া করুক ন্যায় সবার ভিতরে, আসি জিজ্ঞাস সেই সেই লয় মনে, কুরুক আসিয়া ন্যায় লয়ে সভাজনে, এত শুনি প্রতিকামী হইল দুঃখিত, পুন দ্রৌপদীর স্থানে চলিল তুরিত, করজোড়ে প্রতিকামী বলে সবিষাদ, অবধান মহাদেবী হইল প্রমাদ, অস্ত হইল কুরুকুল বুঝিলাম মনে, সভাতে তোমারে লইতে বলিল এখনে, দ্রৌপদী বলিল শোনো সঞ্জয় নন্দন, ধর্মরাজ কি বলেন কি বা দুর্যোধন, প্রতিকামী বলে ধর্ম কিছু না বলিল, সভাতে লইতে আজ্ঞা দুর্যোধন দিল, দ্রৌপদী কহিলা তুমি বলিলা প্রমাণ, সংশ না যেহেতু বিধি করিল বিধান, যাহ প্রতিকামী গিয়া জিজ্ঞাসরা যায়, নিশ্চয় কি হবে মোরে যাইতে তথায়, এত শুনি প্রতিকামী চলিল সত্তর, রাজারে কহিল আসি কৃষ্ণার উত্তর, তবে যুধিষ্ঠির রাজা ভাবিয়া অন্তরে, দুর্যোধনে যত্ন দেখি কৃষ্ণা আনিবারে,
কহিলেন, বিচারিয়া কহ দ্রৌপদীরে, দৈবের নৈবন্ধ কর্ম কে খণ্ডিতে পারে? সত্য বিনা মমচিত্তে অন্য নাহি ভয়, ধর্ম রক্ষা করুক সে জানিয়া সভায়। প্রতিকামী প্রতিতবে দুর্যোধন বলে, দুই ক্রোধে দুই চক্ষু যেন অগ্নি হেন জ্বলে। ভালো তরি পাঠানো আনিতে দ্রৌপদীরে, পুনঃ পুনঃ ফিরি কেন এসো হেথা আকারে? আমি যাহা বলি তাহা নাহি লয় মনে, পুনঃ পুনঃ আইস দ্রৌপদীর বচনে। যা হো শীঘ্র দ্রৌপদীরে আনহ এ স্থানে, এত শুনি প্রতিকামী ভীত হইল মনে। পুনরূপী ইন্দ্রপ্রস্থে চলিল সত্তরে, যত দূরে গিয়া পুনঃ ভাবিল অন্তরে, কি ক্ষণে আইনু আজি রাজার নিকটে, সে কারণে পড়িলাম এখনো সংকটে। পাছে ক্রোধ করে কৃষ্ণা দেখিলে এবার, পাণ্ডব করিলে ক্রোধ নাহি কনিস্তার। কদাচিৎ কৃষ্ণা যদি এবার না আইসে, মহাক্রোধে দুর্যোধন করিবে বিশেষে। বিচারিয়া বাহুড়িল সঞ্জয় নন্দন, পরজরে বলে দুর্যোধনের সদন। তব আজ্ঞা বসে যাই কৃষ্ণা নিবারে, না আইলে কি করিব আজ্ঞা কর মোরে। দুঃশাসনের দ্রৌপদী সমীপে গমন ও তাহার কেশ কর্ষণ পূর্বক সভায় আনয়ন। শুনি দুঃশাসনে ডাকি বলে দুর্যোধন, পাণ্ডবের ভয় করে সঞ্জয় নন্দন, এ কর্মের যোগ্য নহে এই অল্প মতি, দ্রৌপদীরে তুমি গিয়া আনো শীঘ্র গতি। সভা মধ্যে কেশে ধরি আনহ সত্তরে, নিস্তেজ হয়েছে শত্রু কিয়ার বিচারে। আজ্ঞা অত্র দুঃশাসন চলিল তরিত, দ্রৌপদীর অন্তপুরে হইল উপনীত। দ্রৌপদীরে চাহিয়া ডাকি বলে দুঃশাসন, চল হো দ্রৌপদী আজ্ঞা করিল রাজন। পাশায় তোমার স্বামী হারিল তোমারে, দুর্যোধনে ভজ এবে ত্যাজি যুধিষ্ঠিরে। দুষ্টাসন দুষ্টবুদ্ধি দেখি গুণবতী, সক্রোধ বদন তার বিকৃতি আকৃতি। ভয়তে দেবীর অঙ্গ কাঁপে থর থর, শীঘ্র গতি উঠি গেল ঘরের ভিতর। স্ত্রীগণের মধ্যে দেবী ভয়ে লুকাইল, দেখি দুঃশাসন ক্রোধে পাছু গোড়াইল। গৃহদ্বারে কুন্তি দেবী ভুজ প্রসারিয়া, সবিনয়ে বলে দুঃশাসনে বসাইয়া, কহ দুঃশাসন এই কেমন বিহিত, দ্রৌপদী ধরিতে চাহ না বুঝি চরিত। কুলবধূ লইয়া যাবে সভার মাঝেতে, কুলেরও কলঙ্ক ভয় নাহি কো তোমাতে। এত শুনি দুঃশাসন ক্রোধে কইল গর্জিয়া, দুই হাতে কুন্তি রেসে ফেলিল ঠেলিয়া। অচেতন হয়ে দেবী পড়িল ভূতলে, দুঃশাসন ধরিলে দ্রৌপদীর চুলে। দুই কিরেই কেজ রাজসূয় যজ্ঞের সময়, মন্ত্র জলে সিঞ্চিলেন ব্যাস মহাশয়। বাহিরেল কৃষ্ণার সেই কেশেতে ধরি, কা দেখিয়া কান্দয় যত অন্তপুর নারী। কেশে ধরি লইয়া যায় পবনের বেগে, চলিতে চরণ ভূমে লাগে কি না লাগে। নাগিনী মলিন যথা গরুরের মুখে, ছটপট করে দেবী ছাড়ো ছাড়ো ডাকে। আরে মন্দমতি কেন না দেখো নয়নে, রজস্বলা আছি আর একই বসনে। দুঃশাসন বলে, তুমি ছাড়ো কেন হেন আস, রজস্বলা হও কিংবা হও একবাস। পূর্ব অহংকার এবে করিহ মনে, না না করিহ মনে, সভাতে লইতে আজ্ঞা করিল রাজনে। কৃষ্ণা বলে, গুরুজন আছেন সভাতে, কিমতে দণ্ডাবো আমি তাহারও অগ্রেতে। লালহ সভাতে মরে কর পরিহার, আরে মন্দমতি কেশ ছাড়ো হো আমার। হেন কেন জ্ঞানহারা হইলি রে অবোধ, সর্বনাশ হবে হইলে পাণ্ডবের ক্রোধ। ইন্দ্র সখা হইলে তবু রক্ষা না পাইবি, ক্ষণ মাত্রে যমগৃহে সবংশেতে যাবি। কৃষ্ণার বচন শুনি দুঃশাসন হাসে, কোন আকর্ষিয়া দুষ্ট টান দিল কেশে। ঝাঁকারি সবলে তারে নীলা সভাস্থল, উচ্ছে কান্দে কৃষ্ণা লইয়া হইয়া বিকল। উবুড় হইয়া চাহে ভূমি ধরিবারে, নালাও সভাতে মোরে বল এ কাতরে। বড় বড় জন দেখি আছেন সভায়, এন একজন নাহি এক কথা কয়। কেহ তোর দুর্বুদ্ধি না করে নিবারণ, চিত্রপুত্তলিকা সম আছে সভাজন। এই ভীষ্মদ্রোণ দেখো আছেন সভাতে, ধার্মিকে দুই বড় খ্যাত পৃথিবীতে।
স্বধর্ম ছাড়িল এরা হেন লয় মনে, মম হেন দুঃখ কেন না দেখে নয়নে, এত বলি কান্দে দেবী সজল নয়নে, কাতর হইয়া চাহে স্বামী গণ পানে। মহাভারতেরও কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। সভাজনপতি বিকর্ণীর উত্তর, দ্রৌপদী যতেক কহে কেহ নাহি শুনে, বিশ্ববীর প্রত্যুত্তর দেন কতক্ষণে, কহিতে না পারি আমি ইহার বিধান, ধর্ম সূক্ষ্ম বিচারিয়া কহিতে প্রমাণ। আপনি হারিল আগে ধর্মের নন্দন, পশ্চাৎ হারিলা কৃষ্ণ জানে সর্বজন। দ্রুপদ নন্দিনী পাণ্ডবের নারী, একা যুধিষ্ঠির তাহে নহে অধিকারী। মো রাজ্য দেশ জনধন সব যদি যায়, যুধিষ্ঠির মুখে নাহি মিথ্যা বহিরায়। হরিল বলিয়া মুখে বলিয়াছে বাণী, কি কহি ইহার বিধি কিছু নাহি জানি। এত বলি নিঃশব্দে রহেন বিশ্ববীর, যুধিষ্ঠিরে চাহি বলে বৃকদরবীর। ওহে মহারাজ কবু দেখেছ নয়নে, আপন ভার্যাকে হারে বল কোন জনে। রাজ্য দেশ ধন জন হারিল যতেক, ইহাতে তোমার ক্রোধ না ক্রোধ নাহি করিতিলেক। আমা সহ সকল তোমার অধিকার, যাহা ইচ্ছা করো অন্য নাহি করিবার। এই যে হৃদয় তাপ সম্বরিতে নারী, পাশায় করিলাপন কৃষ্ণা হেন নারী। এই প্রভু তোমারে জন্মিল বড় ক্রোধ, রুদ্রলোক কহে ভাষা নাহি কিছু বোধ। ধনঞ্জয় বলে ভাই কি বল বলিলে, নিপে হেন ভাষা নাহি কহ কোন কালে। আজি হেন কটুত্তর বলিলে রাজায়, তব মুখে হেন বাক্য কভু না বেড়ায়। বলিলে রাজা রে হেন কি দোষ দেখিয়া, দূত আরম্ভিল শত্রু কপটে ডাকিয়া। আপন ইচ্ছায় রাজা না খেলেন দূত, ডাকিয়া না খেলিলে হবেন ধর্মচ্যুত। পঞ্চ ভাই এই রূপে তাপিত অন্তর, দুঃখের অনলে দহে সর্বকলেবর। বিকর্ণ নামীদের দুদৃষ্টি যুদ্ধরাষ্ট্রেরও তনয়, পাণ্ডবের দুঃখ দেখি দুঃখিত হৃদয়। বিশেষ কৃষ্ণার কেশ ক্লেশ কানারিল সহিতে, সভাজন চাহিবীর লাগিল কহিতে। সভা মধ্যে আছে বড় বড় রাজগণে, দ্রৌপদীর প্রত্যুত্তর নাহি দাও কেনে। সভায় থাকিয়া যদি বিচার না করে, সহস্র বৎসর পচে নরক ভিতরে। পুনঃ পুনঃ দ্রৌপদী কহিল বারেবার, যার যেই চিত্তে আসে করহ বিচার। এই মতো পুনঃ পুনঃ বিকর্ণ কহিল, একজন সভাতলে উত্তর না দিল। কাহারো মুখেতে নাহি পাইয়া উত্তর, ক্রোধ ভরে বিকর্ণ কচালে করে কর। নিঃশ্বাস ছাড়িয়া পুনঃ কহে সভাজনে, উত্তর না দাও সবে কিসের কারণে? তোমরা যে কেহ কিছু না দিলা উত্তর, আমি কিছু কহি শুনো সব নরবর। চারি ধর্ম নৃপতির করেছে সৃজন, মৃগয়া সেবন দান প্রজারে পালন। এই যে নৃপতি ধর্ম সেবনে পশিল, ইচ্ছা সুখে নহে সবে কপটে ডাকিল। যুধিষ্ঠির দ্রৌপদীরে নাহি করে পণ, কপটিতে কহিলেন সুবল নন্দন। আগে নরপতি আপনাকে হারিয়াছে, কৃষ্ণার উপর কিবা প্রভু পণ আছে? বিশেষ সমান কৃষ্ণা এ পঞ্চজনার, একা ধর্মনিপতির নাহে অধিকার। সে কারণে দ্রৌপদী প্রাসায় নাহি জিত, তোমরা কি বলো আমি কহিছে উচিত? বিকর্ণ বচন শুধি যত সভাগণ, সাধু সাধু বলি সবে বলয় বচন। বিকর্ণ বচন শুনি কর্ণে ক্রোধ হইল, দুর্যোধনে চাহি তবে কহিতে লাগিল। বালক হইয়া সভা মধ্যেতে আইল, বৃদ্ধেরও সমান নীতি বচনও কহিল। কিবা জানো ধর্ম তুমি, কি জানো বিচার? কৃষ্ণ জিতা নহে যে সে কেমন প্রকার। যুধিষ্ঠির যখন সর্বস্ব কইল পণ, জিনিল পাশায় যাহা সুবল নন্দন। সর্বজনেরও বাহির কি দ্রুপদ সুন্দরী, বিশেষ কহিল যবে গান্ধার আধিকারী। দ্রৌপদীরে পণ কর বলিল বলিয়া বলিল, শুনিয়া পাণ্ডব কেন নিবৃত্ত না হইল? আর যে কহিলা কৃষ্ণা এক বস্তা হয়, সহমধ্যে ইহারে আনিতে না জুয়ায়। কিবা তাহার গৌরব কিবা ভয় লাজ, বহু ভর্তায় লজ্জা কি আসিতে সমাজ? যতেক সংসার এই বিধাতা সৃজিল, ভার্যার একই স্বামী নির্মাণ করিল।
দুই স্বামী হইলে বলি তারে দ্বিচারিণী, পঞ্চ স্বামী হইলে পরে বেশ্যা মধ্যে গণি। সভায় আসিতে বেশ্যা লাজ তার কিসে, এ মতো বিচার মম মনেতে আইছে। দুর্যোধন বলে এই শিশু অল্প মতি, কি জানি বিচার তত্ত্ব ধর্ম সূক্ষ্ম গতি। তবে আজ্ঞা করিল নৃপতি দুঃশাসনে, পাণ্ডব জনেরও আনো বস্ত্র সবর আবরণে। দ্রৌপদীর বস্ত্র আর যত অলঙ্কার, ঝটিতি আনিয়া দেহ অগ্রেতে আমার। এত শুনি ততক্ষণে পঞ্চ সহোদর বস্ত্র অলঙ্কার ফেলে দিলেন ও সত্তর। এক বস্ত্র পরিহার দা দ্রৌপদী সুন্দরী, দুঃশাসনে টানিতেছে বসনেতে ধরি। ছাড়ো ছাড়ো বলি কৃষ্ণা ডাক ঘন ডাক ছাড়ে, তাহার মধ্যে ধরি তার অঙ্গ বস্ত্র কাড়ে। সংকটে পড়িয়া দেবী না দেখি উপায়, আকুল হইয়া কৃষ্ণা স্বরে দেব রায়। ঝড় ঝড় ঝরে অশ্রু জল দু নয়নে, ডাকিতে লাগিল কৃষ্ণা দেব নারায়ণে।